বিল নিয়ে 96 এবং সিস্টেম লস ঠেকাতে এবারে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। প্রথম দফায় বন্দর নগরীর 3000 গ্রাহককে আনা হবে ডিজিটাল মিটারের আওতায়। এই প্রকল্পে খরচ হবে 5.8 কোটি টাকা। চট্টগ্রাম ওয়াসার 4টি শোধনাগারে প্রতিদিন গড়ে পানি শোধন হয় প্রায় 45 কোটি লিটার। এই পানি সরবরাহ করা হয় নগরীর 85,000 গ্রাহকের কাছে। কিন্তু সময়মতো পানি না পাওয়া, ময়লা ও দুর্গন্ধের পাশাপাশি অস্বাভাবিক বিলের অভিযোগ রয়েছে গ্রাহকদের। তারা বলছেন, মিটার পরিদর্শকরা সরজমিনে না গিয়ে অফিসে বসেই বিল করেন, তাই অনেক সময় টানতে হয় বাড়তি বিলের বোঝা। রিডিং যারা দেখতে আসেন তারা কিন্তু এখানে আসেন না, তারা একটা নিজের গতানুগতিক এই মনের ইচ্ছেই অনুযায়ী তারা একটা বিল দিয়ে চলে যায় আমাদেরকে। রিডিংয়ে যা আছে বিলটা তার চেয়ে অনেক বেশি, সুতরাং এরা এখানে একটা, আর অনেক সময় মিটার রিডাররা এখানকার নানান জনের সাথে একটা ব্যবস্থা করে তাদেরকে কমায় দেয়, আরেকজনকে বাড়িয়ে দেয়। এসব সমস্যার সমাধানে এবার ডিজিটাল পদ্ধতিতে বিল তৈরি করতে যাচ্ছে ওয়াসা। ইউরোপের লিথুনিয়া এক্সিউম কোম্পানি থেকে আনা হচ্ছে মিটার। এই মিটার থেকে বিলের তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে ওয়াসার নিজস্ব সার্ভারে। টেস্ট করে দেখতেছি যে এটা রেজাল্ট কেমন দেয়। এই 3000 থেকে স্টার্ট করে আমরা 5000 চলে যাবো। এটা হয়তো খুব বেশি হলে 1 বছর লাগবে, এর বেশি লাগবে না, যদি 3000 রেজাল্ট ভালো দেয়। আর যদি রেজাল্ট ভালো না দেয় তাহলে আমরা অন্য সিস্টেমে যাওয়ার চেষ্টা করবো। শুরুতেই ডিজিটাল মিটারের জন্য গ্রাহককে কোনো টাকা দিতে হবে না। তবে পরীক্ষামূলক এই প্রকল্প সফল হলে পুরো নগরীতে বসানোর সময় নেওয়া হবে মিটারের দাম। ওয়াসা বলছে, এই মিটারে গ্রাহকের ভোগান্তি কমার পাশাপাশি বোঝা যাবে সিস্টেম লস, বন্ধ হবে পানি চুরিও। মিটার রিডারদের বিরুদ্ধে কিছু কিছু গ্রাহকের নানা ধরনের মানে অভিযোগ বা কথা আছে। ডিজিটাল মিটার হলে তো এখানে চুরি করার বা মিটার ইচ্ছা করলেই কেউ ইয়ে করতে পারবে না, মানে টেম্পারিং করতে পারবে না বা মিটার কম বেশি হবে না, আর এখানে সরাসরি আমাদের সার্ভারে চলে আসবে। প্রাথমিকভাবে নগরীর হালি শহরের 3টি আবাসিক এলাকায় বসানো হবে ওয়াসার ডিজিটাল মিটার। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।